সমস্যাটা এটা আমার আরো না বলবো সন্দেশ খালি বলে দিচ্ছি কাল না ওই পিছন থেকে দে রোজ আসলে ভালো হয় চন্দ্রমুখী ছোট বাচ্চা যেটা বললে লম্বা লম্বা কোম্পানি আছে 700 টাকা আছে, 800 টাকা আছে, 200 গ্রাম চাই, 200 গ্রাম 800, 200 নিচে 700, 200 উপরে 1000। ভালো ইলিশ কাঠ, ভালো ইলিশ কাঠ কালার দেখে খাবেন, বম্বের মাল খাবেন না। এদিকে আছে দাদাকে বাজে ইলিশ ইন্ডিয়ান মাল খান, ইন্ডিয়ান খান, ইন্ডিয়ান খান। পরে পর চন্দ্রমুখী আমি কোথায় গেলে বিশ্ব দেব কালকে না দুপুর বেলা পরশু দিন তোকে ফোন করলাম না বিকেল বেলা
জ্বর কমেনি, ঠিক আছে। ফের আবার কি হলো যে ডাক্তার সিনহা দিদি খুব ভালো 400 টাকা গঙ্গার ভেটকি, পাঁচখানা কেড়ে দিলাম যেখান দিয়ে বলে সেখান দিয়ে উজ্জালি খুব ভালো উজ্জালি দিদি উজ্জালি 500 দিদি কত ইলিশ ইলিশ খুব ভালো হাতে তুলে দেখো আত্মা মাঝি সাড়ে ভাইয়া দিচ্ছি দান একটুখানি চিংড়ি আছে, জুজলি, ভোলা, কমপ্লেট, ভেটকি সব আছে। বলছি আমি গিয়ে মোল্লার গেলে মাল বানাবো আপনি এসে দেখেছেন উনি গাড়ি ২৫ ৮ নম্বর মাস
সামনে আমার এটা ডিম হবে না তো তোমাকে মারাত্মক বিশ্বাস করি কত করে ইউটিউব চ্যানেলে উঠে গেছে না দাম বেড়ে গেছে হাতে যেমন পাঁচটা সমান হয় না লোকও সমান কে কেমন কি ভাষায় বলবে কোনো বোঝা মুশকিল আমার ফোন গ্রহণ করে বলছে বাবা বাবা করে ছিল যে কি হয়েছে বলে দেবো সাহেব ওটা দিদি তো ওটা ওদের দিয়ে দিয়েছে ছিঁড়ে নিয়ে ¿Qué tal?